আপনারা দেখছেন আল মদিনা টিভি। সাত দফা দাবিতে চট্টগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ সময় সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আমরা
সত্তার প্রতীক আজকে তারা ব্যক্তি স্বার্থে ব্যবহার করে মুখোমুখি দাঁড় করে দিয়েছে বাংলাদেশের মানুষ বাঁচতে চায় মানুষ মৌলিক অধিকার আর ওই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে স্বার্থভা দাবি ঘোষণা করেছে আমরা বিশ্বাস করি এই স্বার্থভা দাবি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আমরা আবারও কর্মসূচি দিলে আপনারা রাজপথে নেমে এসে এই স্বার্থভা দাবিকে বাস্তবায়ন করবেন আজকের এই বক্তব্য শেষ করছি।